হ্যালো ওয়েলকাম টু ইনফিনাইট ফিজিক্স ক্লাস টেনের আগস্ট মাসের যে ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাক্স আছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজকের ক্লাসে বিস্তর আলোচনা করব তো তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাক্সের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম কোশ্চেনটা বলছে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি কী বলে চারটে অপশান দিয়েছে সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এর সঠিক অপশানটা হবে ঘ অ্যাসিটিক অ্যাসিড তারপরে দেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা কোনটা দিয়ে চারটে অপশান দেওয়া আছে পি ফোর ও টেন গাঢ় এইস টু এস ফোর অনাদ্র সিএসিএল টু আর সিএ ও বা ক্যালসিয়াম অক্সাইড অপশানটা হবে সিএ ও বা ক্যালসিয়াম অক্সাইড ঘর অপশন তারপরে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হল গড় অপশানটা ঠিক ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িত পরিবহন করে ইলেকট্রন এটা হবে কি মিথ্যা এর সঠিক অপশানটা হবে বা সঠিক যে অ্যানসারটা হবে সেটা হলো আয়নগুলি আয়নগুলি মানে ক্যাটায়ন ও অ্যানায়ন তারপরে দেখো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য এটা সত্য তারপর দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই এটাও সত্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে দৈর্ঘ্যের একক নেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন এইগুলো মানে উষ্ণতার একক আছে কিন্তু দৈর্ঘ্যের একক নেই তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তিনেরটা ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত দিয়ে ক্যালসিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে চল্লিশ দেখো এটা কীভাবে করবে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেতটা আমাদেরকে লিখতে হবে মানে থ্রি পয়েন্ট ওয়ানের উত্তরটা দেখো ক্যালসিয়াম কার্বোনেটের সংকেতটা কি সি এ থ্রি এইটা লিখে এটাকে আণবিক ভরে ভাঙো ক্যালসিয়ামের আণবিক ভর দেওয়া আছে কত চল্লিশ প্লাস কার্বনের কত বারো প্লাস অক্সিজেনের ষোলো আর তিনটে অক্সিজেন আছে তাই ষোলো ইন্টু থ্রি তাহলে কত হলো চল্লিশ প্লাস বারো প্লাস আটচল্লিশ এটা যোগ করলে আমরা পাব কত একশো তাহলে দেখো এই যে টোটাল ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরে ভাঙিয়ে একশো পেয়েছি তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের আনবিক ভর কত হবে একশো গ্রাম এই একশো গ্রামের মধ্যে ক্যালসিয়াম আছে কত গ্রাম দেখো একশো গ্রামের মধ্যে ক্যালসিয়াম আছে চল্লিশ গ্রাম তাহলে এখানেই বলছে যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত ফর্টি পারসেন্ট একশোর মধ্যে কত আছে চল্লিশ তাই এটাকে আমরা বলে দিলাম ফর্টি পারসেন্ট তারপর দেখো থ্রি পয়েন্ট টুতে যে কোশ্চেনটা আছে অ্যামোনিয়া সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক চূর্ণ অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন মানে অনুঘটকগুলোকে গুঁড়ো করে চূর্ণ আকারে রাখা হয় কেন এই অনুঘটকটাকে তো গোটা রাখা যেতে পারতো তাহলে দেখো থ্রি পয়েন্ট টুর যে উত্তরটা সেটা একটু দেখো একটু তোমরা লিখে নেবে কি না অনুঘটক চূর্ণ অবস্থায় যদি আমরা ব্যবহার করি তাহলে কী হয় অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে লেখো অনুঘটক চূর্ণ আকারে ব্যবহার করলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু ফলে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু বা পরমাণু অধিসোষিত হওয়ার সম্ভাবনা থাকে শোষিত হওয়ার সম্ভাবনা থাকে এটা এক নম্বর পয়েন্ট তোমরা আর একটা পয়েন্ট লিখতে পারো দু নম্বর দিয়ে বিক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি পায় এই যে বিক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি পায় ফলে বিক্রিয়ার হারটা দ্রুত হয় ফলে বিক্রিয়ার হার বাড়তে থাকে এইটা লিখতে লিখে দেবে ঠিক আছে এইবার দেখো তারপরের যে কোশ্চেনটা আছে চারের দাগের কোশ্চেন একটি কোষের তড়িৎচালক বল টেন ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ দু তড়িৎ কোষটিকে আট ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো রোধকটিতে ষাট সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো তো দেখো তড়িৎচালক বল বলে দিয়েছে টেন ভোল্ট অভ্যন্তরীণ রোধ টু ওহোম এইবার তড়িৎ কোষের যে রোধকের সঙ্গে যুক্ত আছে সেটা কিন্তু আট ওহোম বলে দিয়েছে তাহলে একটা জিনিস খেয়াল রাখবে আগে আমাদের ডায়াগ্রামটা একটু এঁকে নিয়ে আঁকলে কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে তো একটা ব্যাটারি বা তড়িৎ কোষ দাও যেটা কত ভোল্ট টেন ভোল্ট দিলাম এইবার এর অভ্যন্তরীণ রোদ অভ্যন্তরীণ রোদ সবসময় রকম নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা স্মল আর দিয়ে যুক্ত থাকে সেটা হলো অভ্যন্তরীণ রোধ সেটা টু ওহোম দাও দিয়ে এইবার একটা বড় রোধকের সঙ্গে যুক্ত করা আছে সেই রোধকটার মান কত না আট হোম রোধকের সঙ্গে যুক্ত করা হলে রোধকটিকে ষাট সেকেন্ডে রোধক তে ষাট সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে সেইটা বের করতে বলেছে মানে টি ইকুয়াল টু ষাট সেকেন্ড হলে উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু কত সেইটা বের করতে বলেছে তো আগে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামের মধ্যে তুল্য রোধ কত সেইটা বের করতে হবে তো তুল্য রোধটা দেখো যে এই আটও হোম আর এই দু হোম শ্রেণী সমবায় আছে তাহলে মোট তুল্য রোধ আর সিরিজ ওই জন্য আর এস লিখলাম কত আট প্লাস দুই তাহলে কত হলো দশ ওহোম হলো এইবার দেখো ভোল্টেজটা কত আছে টেন ভোল্ট তাহলে এখান থেকে কারেন্টটা আমাদেরকে বের করতে হবে তাহলে কারেন্টটা কত পাবো ওহোমের সূত্র থেকে আমরা পাবো কি ভি ইকোয়াল টু আই আর জানি তাহলে আই সমান কী হবে ভি বাই আর সেইটা লেখো ভি বাই আর তাহলে ভি কত দশ আর কত দশ দেখো কাটাকাটি করলে কত হবে ওয়ান এইবার কারেন্টের একক কি এমপিআর সেইটা লিখে দিলাম এ এম পি তাহলে আই পেলাম কত ওয়ান এমপিয়ার এইবার দেখো কত তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্নর ফর্মুলা কী এইচ সমান আয় স্কোয়ার আর টি এত তো আয় স্কোয়ার মানে কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে সেই ওয়ান ইন্টু আর মানে কত এইবার দেখো এখানে আর মানে কিন্তু তোমরা ভুলেও যেন দশ দিয়ে দিও না বলছে রোধকটিতে রোধকটিতে কত তাপ উৎপন্ন হবে তাহলে রোধকের যে মানটা সেটা কত এইট ওহম তাহলে সেইটা দাও এইট ইন্টু টি মানে কত দেখো ষাট সেকেন্ড দেওয়া আছে টি মানে ষাট সেকেন্ড তাহলে সেইটা বসিয়ে দাও ষাট তাহলে এটা গুণ করো কত হবে আট ছয় আটচল্লিশ জিরো চারশো আশি এত জুল তাপ উৎপন্ন হবে বোঝা গেল তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করবে থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে